লোকসভা নির্বাচনের মাত্র ছয় দিন আগে পশ্চিমবঙ্গ পুলিশে বড় রদ বদল করা হয়েছে ভারতের নির্বাচন কমিশনের নির্দেশেই এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম শুক্রবার কলকাতার পুলিশ কমিশনার অনুজ সহ রাজ্যের চার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয় এভাবে হঠাৎ করে বদলির সিদ্ধান্তে কমিশনের কঠোর সমালোচনা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিস্তারিত চন্দ্রানী চন্দ্রা রিপোর্টে ভারতে লোকসভা নির্বাচনের আগে চারজন নির্বাচনী দায়িত্ব পালন করতে পারবে না বলে জানিয়েছে দেশটির কমিশন কলকাতা পুলিশের নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন দূষণ নিয়ন্ত্রক দফতরের সহকারী কমিশনার ড রাজেশ কুমার ভোটের মুখে পুলিশের কর্মকর্তাদের বদলির করা প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ কর্তাদের বদলির ঘটনায় কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেন এই মুখ্যমন্ত্রী দুই পুলিশ কমিশনার ও দুই পুলিশ সুপারের বদলি ইস্যুতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী এরই মধ্যে ভারতের সেনাবাহিনীকে মোদীর সেনা বলায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে সতর্ক করেছে নির্বাচন কমিশন ভবিষ্যতে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য পরিহার করার নির্দেশও দেওয়া হয়েছে গত রোববার এক জনসভায় আদিত্যনাথ মন্তব্য করেন সন্ত্রাস দমনে কংগ্রেস ব্যর্থ হলেও সফল হয়েছে মোদীর সেনারা এদিকে শনিবার আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দিলেন এককালের বরিয় অভিনেতা শত্রুঘ্ন সিনহা দিল্লির এআইসিসির সদর দপ্তরে এসেছেন তিনি ইতিমধ্যে বিহারের পাটনা সাহিবিতে কংগ্রেসের প্রার্থী হয়েছেন তিনি গত লোকসভা নির্বাচনে বিহারের ওই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হন শত্রুঘ্ন এবার কেন্দ্রে তার স্থলাভিষিক্ত হলেন বিজেপি প্রার্থী আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ চন্দ্রানী চন্দ্রা নিউজ টোয়েন্টিফোর